আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থই আছেন। আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্যামিলির সাথেও শেয়ার করে নেবেন। তো আজকে সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ভাবলাম যেন একটু শপিং সেন্টার থেকে ঘুরে আসি। ওয়ালথামস্টো শপিং সেন্টার আমার বাসা থেকে 15 মিনিট দূরে, একটু হাঁটাও হয়ে যাবে। আর দেখে আসলাম, আমি এখন আছি হোম স্টোরিজের ভিতরে, ওয়ালথামস্টো শপিং সেন্টার। যারা যারা ওয়ালথামস্টো এরিয়াতে থাকেন আপনারা অবশ্যই চিনতে পারবেন, এটা হচ্ছে ওয়ালথামস্টো শপিং মহলের ভিতরে হোম স্টোরিজ। ওরা সবগুলা আইটেম সেলের মধ্যে রেখেছে, সবগুলা সেলের মধ্যে রেখেছে, হাফ প্রাইস সেল দিয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো, আজকে শপিং করার কথা ছিল না, তারপরও কয়েকটি জিনিস আমি শপিং করে এনেছি। ওদের সেল থেকে আর কি থামা যায়, শপিং করতে না গিয়েও শপিং করে ফেললাম। তো আপনাদের যারা ঘরের জন্য আইটেম কিনতে চান, যদি লন্ডনের ভিতরে থাকেন আপুরা ভাইয়ারা, আপনারা ওয়ালথামস্টো শপিং সেন্টারের ভিতরে ওই শপে এসে আপনারা কিনতে পারেন, সবগুলো আইটেম হাফ প্রাইস করে দিয়েছে। ওই শপের ভিতর অনেক বড়, আমি শপের ভিতর সম্পূর্ণ রেকর্ড করতে পারি নাই, তো একটু একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে। আজকে আমার শপিং করার কোনো কথাই ছিল না, তখন সেল দেখে চিন্তা করলাম আমি আমার ঘরের জন্য কী কিনতে পারি, সেল থেকে কী কিনে আনলাম আমার ঘরের জন্য, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। আমার ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকেন আর শেষে দেখতে পারবেন আমি কী কিনে আনলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।